অনেকে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। আমার দেশে এখন ডিভোর্সের সংখ্যা বাড়ছে, তালাকের সংখ্যা বাড়ছে, মেয়েরা তালাক নিতে চায়, ছেলেরা তালাক দিতে চায়, অবস্থা খুব ভয়াবহ। আপনি যদি যা দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা জজ কোর্ট বলেন, ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন, অধিকাংশ মামলা খালি তালাক আর সারাসারি। যা দেখেন, খোঁজ নিয়ে দেখেন, অধিক মামলা তালাকে সারাসারি। মেয়েরা স্বামীর ভাত খাইতে চায় না, দুই দিন পরে ঝগড়া ফাসাদ লেগে যায়, তার জন্য বেশি দোষ দিব আমি শাশুড়িদের। এর জন্য বেশি দোষ হলো ওই মেয়ের মার, আর একটা দোষ দিব ওই ছেলের মার। দুইজনের মধ্যে বেমানান বেশি হয়ে যায়, ঝগড়া ফাসাদ বেশি হয়, বাপ ফ্যামিলি ফ্যামিলির মধ্যে ঝগড়ার কারণে মনোমালিন্য বেড়ে যায়, অবস্থা খুব ভয়াবহ। সামাজিক অবক্ষয় দিন 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 বাড়তেছে, তালাকের সংখ্যা বাড়তেছে, বাপ আমানতের খেয়ানত বহু পরিমাণে বেড়ে গেছে। আল্লাহর নবী বলছেন, উম্মত কিয়ামতের পূর্বক্ষণে ওদা উলামানা, বুঝতে পারবা যখন আমানত নষ্ট হয়ে যাবে, তখন বুঝবা কিয়ামতের সময় ঘনায় গেছে, কিয়ামতের সময় ঘনায় গেছে। আজকে সন্তান বাপকে বিশ্বাস করে না, বাপ সন্তানকে বিশ্বাস করে না, মা ছেলেকে বিশ্বাস করে না, ছেলে মাকে বিশ্বাস করে না, আজকে স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। বিশ্বাসের দরজা বন্ধ হয়ে গেছে, বিশ্বাসের মা মরে গেছে, বিশ্বাসের মা মরে গেছে, কঠিন অবস্থা। ওদাবুল আমানা, আল্লাহর নবী ডেকে বলে, আরে উম্মত আমানত নষ্ট হয়ে যাবে, কিয়ামতের পূর্বক্ষণে আমানত থাকবে না। প্রশ্ন রাখতে পারেন মুফতি ফরিদি, আমানত কি? আজকে যদি আপনি একজন কি 50,000 টাকা হাওলাত দেন, ওই টাকা আনতে গেলে আপনার পায়ের জুতা শেষ। এক কথা কর না কেন, 50,000 টাকা হাওলাত দিছেন, আপনি যদি আনতে যান তো আপনার পায়ের জুতা শেষ। এখন মানুষ হাওলাত দিতে চায় না, কর্জে হাসানা রসুলের সুন্নত ছিল। আল্লাহ রসুল বলছেন, উম্মত বেশি বেশি কর্জে হাসানা দাও, দুইটা সওয়াব হবে, একটা সৎকার সওয়াব হবে আর একটা কর্জে হাসানার সওয়াব হবে। প্রিয় নবীর সারা জীবনের সওয়াব ছিল কর্জে হাসানার, একটা দারুণ সুন্নত ছিল, উম্মত এই সুন্নত ভুলে গেছে। যখন সুন্নতে মজা পাইছে না, তখন এদেশে কিস্তি চাইবে বুঝছে। এখন 1,00,000 টাকা নিলে তার 10,000 টাকা লাভ দিতে হয়, যদি না দিস তাহলে ঘরের গরু বেশি নিয়ে চলে আসবো, অসুবিধা নেই। এই সময় সবাই পরে, কিন্তু 50,000 টাকা হাওলাত দিলে টাইম মতো ফেরত দেয় না, ঘুরাইতে ঘুরাইতে বেটার জান শেষ। ও বেটা কানে ধরে তবা করে জীবনে বাইশে থাকবো, কোনোদিন আর হাওলাত দেবো না, যার কারণে আজকে হাওলাত দেওয়ার কর্জে হাসানা বন্ধ হয়ে গেছে। কথা কর না কেন, ঠিক না বেঠে? শূন্যতে এখন মজা নেই, শয়তান চাইবে বুঝছে। সুজা বাংলা হিসাব, হিসাব সহজ। প্রিয় মুসলমানের এটার নাম হলো আমানতের খেয়ানত। স্বামী গেছে বিদেশ, স্ত্রী দেশের ভিতরে, মাস গেলি পয়সা পাঠায়, স্বামীর পয়সাগুলি স্ত্রীর দরকার ছিল জমা করা, খেয়ানত না করা। কিন্তু বউ কি করে, শুধু মার্কেটে দৌড় পারে, টাকা পাইতে দেরি হয়, মার্কেটে দৌড় দিতে দেরি না, খালি পাখির মতো উড়তে থাকে। ওই মহিলা জানে না স্বামী কত কষ্ট করে রুজি করে। আল্লাহর নবী ফরমান, আমার উম্মত পৃথিবীতে আল্লাহর পরে আমি যদি কাউকে সেজদা দিতে বলতাম, তাহলে বিবিদেরকে বলতাম স্বামীদের পায়ে যেন বিবিরা সেজদা দেয়। জোরে বলা যাবে কি মারহাবা? স্ত্রীকে বলতাম স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য। কারণ পরিবারের যিনি গাধার মতো খেটে একটা পরিবারকে নিয়ন্ত্রণ করে, তিনি একজন পুরুষ, একজন বাবা, একজন গার্জিয়ান, একজন অভিভাবক। বাজান খুব মনোযোগ দেন, একজন পরিবারকে, পরিবারের জন্য একজন অভিভাবককে একটা পরিবার নিয়ন্ত্রণ করা লাগে। বিবির চাহিদা পুরাইতে হয়, মেয়ের চাহিদা পুরাইতে হয়, ছেলের চাহিদা পূরণ করতে হয়।
এই চাহিদা পূরণ করতে যাইয়া একজন বাবার শরীরে রক্তগুলি পানির সাথে মিশে যায়, মাতার ঘাম পায়ে পড়ে, বাবাটা দ্রুত গতিতে বৃদ্ধ তার কাতারে চলে যায়, চুল দাড়িগুলি পেকে যায়, চামড়াগুলি ঘুষায় যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, এ মহিলারা, তোমাদেরকে যদি হুকুম করতাম আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার জন্য, তাহলে একজন স্ত্রীকে বলতাম স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য, স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য। কিন্তু আপনি জানেন বিদেশে একটা ছেলে কত কষ্ট করে, টাইম টু টাইম কাজ আদায় করে নিতে হয়, কেউ বা কর কষ্টের চাকরি, কেউ বা মরুভূমির প্রখর রৌদ্রের মধ্যে এরা বহু কষ্ট করে আমাদের দেশে রেমিটেন্স পাঠায়। এই যে দেখবেন এখন অর্থনৈতিক সংকট, ডলার সংকট হয়ে পড়ছে, বিদেশিরা যদি টাকা বন্ধ করে দেয় বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে, আর বিদেশিরা যদি টাকা বেশি করে পাঠায় তাহলে বাংলাদেশে অর্থনৈতিক সমস্যা থাকবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কিন্তু বাংলাদেশে এই বিদেশিরা যখন দেশে আসে তখন এই বিমানবন্দরের কিছু কামলা আছে, বিমানবন্দরের কিছু শয়তান কামলা আছে, এদেরকে ল্যাংটা করে বিমানবন্দরে পিটানো উচিত। আমার দেশের এই সমস্ত রেমিটেন্স যোদ্ধারা যখন দেশে আসে তখন এদের মাল সামানা কিছু চুরি করে, কথা কর না কেন, মাঝে মধ্যে খবরে দেখবেন চুরি করে, এদের মাল ফিক্কে ফিক্কে ফেলায় দেয়। ওই সমস্ত কামলাদেরকে আমাদের উচিত ছিল একবারে বিমানবন্দরের কায়দা মতো জুতা দিয়ে পিটায় সোজা করা, কথা বলেন ঠিক না, এদেরকে জুতা পিটানো উচিত ছিল, প্রত্যেক নিয়ত জুতা দিয়ে পিটাই ঠিক হইতে গেলে, সরকারের উচিত ছিল এইগুলি ল্যাংটা করে বিমানবন্দরে পিটানো। ভাইগুলো হল ইনসাফের কথা, প্রিয় মুসলমানের এটার নাম আদল, ন্যায় বিচার, আমানত। প্রত্যেকটা সেক্টর থেকে যখন আমানত উঠে যাবে, আল্লাহ রাসূল বললেন উম্মত কিয়ামতের অপেক্ষা করো, প্রত্যেকটা সেক্টরে আমানত উঠে যাবে। আমানত উঠে যাওয়ার কারণে বুঝবা কিয়ামতের আলামত ঘনায় গেছে। বাজান খুব মনোযোগ দিয়ে শুনেন, বলছিলাম অনেক দূর পর্যন্ত আমি চলে আসছি, কারণ এইগুলি আমাদের জানা দরকার, কারণ এইগুলি আমরা ওয়াজ না শুনতে 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 আমাদের ওয়াজ ভিন্ন দিকে যাইতে যাইতে আমরা এইগুলি ওয়াজ ভুলে যাইতেছি। এই ওয়াজগুলি আমাদের শোনা দরকার, আমানতের খেয়ানত, আমানতটা বড় দামি জিনিস। একজন স্ত্রী তার স্বামীর জীবনের সমস্ত আমানত সে রক্ষা করবে, তার টাকার আমানত রক্ষা করবে, তার সন্তানের আমানত রক্ষা করবে, তার বাড়ির আমানত রক্ষা করবে। একজন মেয়ের ঘরে যখন তার শাশুড়ি থাকে, এই শাশুড়িটা হলো তার আমানত। স্বামী তার মাকে ওই বিবির কাছে রেখে গেছে, তার বৃদ্ধ বাবাটাকে তার বিবির কাছে রেখে গেছে, এই বৃদ্ধ বাবাটা ওই মহিলার কাছে আমানত। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের দেশের মেয়েরাই আমানত সম্পর্কে অজ্ঞ, এ বুঝতে চেষ্টা করে না এ আমার বৃদ্ধ শাশুড়ি, উনি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমি যদি খেয়ানত করি আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, আল্লাহর দরবারে জবাব দিতে করা লাগবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মহিলা বুঝে না তো, ওই মহিলা বুঝে না, ওয়াজ বুঝে যেত, আজকে ওয়াজ করতেছে এটা আল্লাহর কাছে আমানত, মানে আমার জবানের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ কবে কিতা ওয়াজ করছিলে, পরে বাড়ি মুরগা টুরগা খাইছ, এত সোজা বক্তাগিরি, বক্তাগিরি যত সোজা জিব্বা তত বেশি বেশি করে কাটবে। আর ভাবতেছেন আমরা ছেড়ে দিব, কত বক্তার জিভ টেনে টেনে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুলের আগুনের কাছে দিয়ে কাটবে, জাহান্নামে জুতা পিটা করে জাহান্নামে পাঠায় দেবে। বহু বক্তা জুতা পিটা করে আল্লাহ জাহান্নামে পাঠায় দেবে, যা এত সুজা। এই আজকের বক্তব্য এটা আমানত, আমি কি বলবো এটা আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আমাকে, কারণ আপনারা আমার দিকে চেয়ে রয়েছেন যে হুজুর কি বলে আজকে শুনে যাবো। ও মহিলারা কান পেতে রয়েছে যে হুজুর কি বলে শুনবো, ওই মাকে বলবো মা, ওই বোনকে বলবো বোন, ওই মাকে বলবো মা তোমার ঘরে যে মেয়েটা আসছে তোমার সে সন্তানের স্ত্রী হয়ে, ওই মহিলার জন্য, ওই শাশুড়ির জন্য ওই বৌমাটা আমানত। বৌমা তো শাশুড়ি মা তো ভুলে গেছে। আমাদের দেশের কিছু শাশুড়িদের আবার বদ চরিত্র আছে, বলে হুজুর কেমন বুঝাই বলতেছি, কিছু মহিলা আছে চিন্তা করে আমি বুয়ে ছেলেরে বিয়ে করে নিয়ে আসি, আমার আমি কি কাজ করে ছেলের বউরে খাওয়াবো নাকি, ছেলের বউ তো আমারই হয়, কি কথা কর না কেন,
কিছু মহিলাদের এই বৎসরিত্র আছে, আমি ফুলার ফুলারে বিয়ে করেছি কি আমি কাজ করে খাওয়ার জন্য নাকি? আচ্ছা আমি ওই মাকে প্রশ্ন করি, মা তোমার একটা মেয়ে আছে, তোমার মেয়েটা যখন অন্যের ঘরে গেল তখন ওই মহিলাও যদি বলে যে আমি আমার ছেলেকে বিয়ে করে আনছি আমার কি কাজ করে খাওয়ার জন্য নাকি, আমার বৌমা আমার কাজ করে খাওয়াবে, তো তোমার মেয়েটা যখন অসুস্থ হয়ে অন্যের ঘরে অসুস্থ হয়ে ভুগবে আর তার শাশুড়ি যখন তাকে অত্যাচার করবে তখন তোমার কাছে তো খারাপ লাগে? আমাদের দেশের মহিলারা বুঝে না তো, কিছু আছে ছোট্ট মনে, আমাদের বুঝ হলো প্রধান দরকার, আমাদের বুঝ। আমি আমার ওই মাকে বলবো, মা শুনিয়া যান, আপনার মেয়েটা যেমন আপনার কাছে আদরের, আপনার বৌমা আপনার বিয়ান সাপের কাছে ওই রকম আদরের। আমি আমার ওই বৃদ্ধ মাকে বলবো, ও মা আপনি আপনার এই ঘরের বৌমাকে আপনার নিজের কন্যার মতো যদি মনে করেন, আপনার মেয়ের মতো যদি মনে করেন, তার দুঃখে সুখে যদি পাশে থাকেন, তাহলে আশা করা যায় সংসারে কোনোদিন ঝগড়া বাসাদ লাগবে না। কথা বলেন ঠিক না বেঠে? যদি ওই বৃদ্ধ মহিলা শাশুড়ি মা যদি চিন্তা করে এই মেয়েটা আমার একটা মেয়ের মতো, তাহলে আর ঝগড়া লাগবে না। এটা হলো আমাদের বুঝ, বা এটা আপনার কি বলে আপনার মানসিকতা। মানসিকতা যদি ঠিক থাকে তাহলে সংসারে কোনো অশান্তি নেই। আমাদের মূল সমস্যা হলো মানসিকতা। সামাজিকভাবেও আমরা কিছু প্রতিবন্ধী আছি বলে, হুজুর কেমন সামাজিকভাবে প্রতিবন্ধী? ফাঁসের বাড়ির মহিলা এসে এই বেডিতে ফাম মারে, তুমি বৌমা বিয়ে করে ফুলা বিয়ে করে আনছো কি কাম করে ঘর লেগে নাকি, কি কথা কর না কে বলে, হুজুর এইগুলো কি আপনি খোঁজ খবর রাখেন? এগুলি খোঁজ না রাখলে ওয়াশ করা যাবে না তো, এগুলি খোঁজ রাখতেই হবে। ফাঁসের বাড়ি বেডি ইয়া বেডিতে ফাম মারে, তুমি ফুলা বিয়ে করে আনছো কি খাম করে খল লেগে নি, কিন্তু কিতা ফুলার বউ আনছো, বাস দিছে খুসা মারার পরে বেডি তো গেছে, সেই তো কথা তো ঠিকই কইছ, এই লেগে গেল ঝগড়া, বাস লেগে গেছে। আমি এই সমস্ত মহিলাদেরকে বলবো যারা সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করে, এগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বলছেন, ফাওয়াই আল্লাহ বলছেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাসাতিল লুমাজা, এরা ধ্বংস হবে খুব দ্রুত গতিতে, এরা ধ্বংস হবে, এরা ধ্বংস হবে। আমি আমার মা বোনদেরকে বলে যাই, মা বোনেরা শুধু ওয়াজ শুনে গেলে হবে না, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে বোন, ও মা ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যান, এগুলি হলো সামাজিক বিষয়, নিজেরা পরিবারের মধ্যে মিলমিশ করে থাকবেন। আল্লাহ রসুলের দরবারের সামনে দিয়ে একদিন এক জানাজা যায়, এক মহিলার জানাজা, নবীজি বলেন এই মহিলা জান্নাতি, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সে নামাজ কালামে দুর্বল ছিল। আল্লাহর নবী বলেন নামাজ কালামে দুর্বল হতে পারে কিন্তু তার মাধ্যমে প্রতিবেশীরা কষ্ট পাইত না। মারহাবা কন, আমার দেশে কিছু মহিলা আছে খালি দেখবেন খালি ঝগড়া বাঁধা, খালি ঝগড়া বাঁধে, কাজই শুধু ঝগড়া বাঁধে রে, আর গ্রামের ভিতরে ফেতনা বাঁধে না, পাড়া পাড়ার মানে একটা পাড়ার ভিতরে একবার অশান্তি বাঁধায় রাখে, এরকম কিছু মহিলা আছে। আল্লাহ রাসূল বলছেন এরা জাহান্নামী। আর একটা জানাজা নবীজির সামনে দিয়ে যায়, নবী বলেন এই মহিলা জাহান্নামী। সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ সে নামাজে পাকা ছিল, নামাজে পাকা, হাদিসে এইভাবে আসছে সে নামাজে পাকা ছিল, নবী বলছেন তাও জাহান্নামী কারণ তার কারণে তার প্রতিবেশীরা কষ্ট পেত। এবার বুঝেন আপনি, এবার বুঝেন, আল্লাহ রাসূল বলছে তাও জাহান্নামে চলে যাবে কারণ তার মাধ্যমে প্রতিবেশীরা কষ্ট পেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমানত রক্ষা করার তৌফিক দিক, আমরা যেন ন্যায় বিচার করতে পারি। আল্লাহ তৌফিক দিক, সবাই জোরে বলেন আমিন।